हेलो बंधुरा रीना रान्नाघरे स्वागत नमस्कार। आज के करब आलू फुलकपी रसा। आज के शुक्रवार निरामिष आलू फुलकपिटा केटे नेब। आमार जायगाटा खूब शर्ट, आमार देखाते खूब असुविधा। अपनारा देखबेन चैनलटाके फलो करबेन। এইবার আমি ফুলকপিগুলো কেটে নেব। আস্তে বলো, ফুলকপিটা কেটে নেব। এটাও নিরামিষ রান্না করব, আমাদের শুক্রবার নিরামিষ। দুটো ফুলকপি কেটে নিলাম। এবার আমি আলুটা কেটে নেব। আলুটা কাটছি, ফুলকপি কাটা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এই যে কপি আলু কাটা হয়ে গেছে, এইবার আমি কড়াইটা ধুয়ে নেব। এই কড়াইটা ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে তেল দেব। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হোক, তারপরে আলুটা ধুয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা ভেজে নেব। এই যে ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপিটা দিয়ে দেব। আমাদের হচ্ছে নিরামিষ, আমি খুব গরিব মানুষ, ফুলকপির বাড়ি রান্না কাজ করি। আপনারা চ্যানেলটা ফলো করবেন। এই যে ফুলকপিটা দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দেব। আলুগুলো জলে ভিজিয়ে রাখলাম, কাঁটা আলু। হ্যাঁ হ্যাঁ, এইবার আমি ঢেকে দিলাম কড়াইটাকে, ভাজা হোক। ঢাকনাটা খুলে কপিতে আমি একটু হলুদ গুঁড়ো দেব, একটু লবণ দেব, একটু নাড়াচাড়া করব। এইবার কপিটা ভাজা হোক, আবার ঢেকে দেবো। হ্যালো বন্ধুরা, কপিটা ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এবার কপিটা তুলে নেব। এখন আর কপি ভালো করে না ভাজলে, দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে কপিটা ভেজে নিয়েছি লাল লাল করে, দেখেন আমার নাতনি টানছে। কপিটা লাল লাল করে ভাজলাম, আপনারা এরম করে ভাজবেন। কপিটা ভাজা হয়ে গেল, কপি তোলা হয়ে গেছে।
এইবার আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেবো লাল করে। আমার অল্প জায়গাটা, এই যে আলু কটা দিয়ে দিলাম, এবার আলুটা আমি ঢেকে দেবো। ঢেকে দিলাম, এই যে বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। বলো আমার হাতে দুটো জিরে দিয়ে যাও তো, এক হাত দিয়ে হয় না। এই যে আলুটা তুলে নিলাম, এবার আমি দেব জিরে ফোড়ন। জিরে দিলাম, এই তো দেখেছো। এবার দেব তেজপাতা, এবার আমার মশলা বাটা আছে, জিরে আদা লঙ্কা টমেটো, বাটা মশলাটা দিয়ে দেবো। যে পরিমাণে মশলাটা দিয়ে দিলাম, এবার আমি সামান্য একটু জল দেবো। এবার আমি দেবো হলুদ। যে হলুদ দিলাম, এবার দেবো লবণ। দেবো চিনি, এই যে চিনি দিলাম। এবার মশলাটা ঢেকে দেবো। এবার দেবো আমি একটু ধনে পাউডার। এবার দেবো আমি ভেজে রাখা আলুগুলো। এবার দেবো ভেজে রাখা আলুগুলো। খুব গরম, ক্যামেরার দিকেও তাকাতে পারছি না। এই যে আলুগুলো দেওয়া হয়ে গেল, এইবার আমি একটু নাড়াচাড়া করব। দিলাম জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, গরম মশলা ওর মধ্যে দেওয়া, একটু ধনে গুঁড়ো। এবার আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো, একটু ঝোলই করবো নিরামিষ। এই যে জল দিয়ে দিলাম, আর একটু জল দেবো। এই জল দিলাম, এইবার একে একে ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। এই যে দিলাম, এইবার আমি আরেকটু ঢেকে দেব। এই ঢেকে দিলাম। বন্ধুরা, ফুলকপি আলুর রসা দেখেন ফ্রাই হয়ে গেছে। এইবার আমি দেবো
কটা চিরা কাঁচা লঙ্কা দেব, একটু গরম মশলার গুঁড়ো দেব, একটু ঘি, এবার আমি গ্যাসটা অফ করে দেব, একটুখানি ঢেকে দেব। এইবার আমি নামাবো, কফিটা নামিয়ে দেব। কফিটা নামিয়ে দিলাম, রিনা রান্নাঘর দেখতে থাকবেন আর চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, গরিব রিনার রান্নাঘর দেখতে থাকবেন। এই যে কফিটাও আমার রসা হয়ে গেছে, অবশ্যই বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন, খাওয়াবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।